فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী উদযাপন নাকি মৃত্যুবার্ষিকী উদযাপন, কোনটা পালন করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করেন নাকি মৃত্যুদিন পালন করেন? এটা হচ্ছে আমার আজকের আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআন সূরাতুল আহজাব সূরা 33 আয়াত নম্বর 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য উত্তম আদর্শ, মডেল বা ফরমা। নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য উত্তম আদর্শ, মডেল বা ফরমা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, তিনি বলেছেন তার মুখরিসৃত বাণী সহি মুসলিম হাদিস 1718, সহিউল বুখারী হাদিস 2697, শব্দ বিন্যাসে সহিউল বুখারীতে অন্য শব্দ আছে, ভাবার্থ একই, একই ভাবার্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আমিলা আমালা, যে ব্যক্তি আমল করলো এমন আমল, লাইসা আলাইহি আমরুনা, যাতে আমাদের নির্দেশনা নেই, যাতে আমাদের কর্ম নেই, আমাদের হুকুম নেই, ফাওরাদ্দুন, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য, বর্জনীয়, অগ্রহণযোগ্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেননি, সে আমল যে কেউ করবে সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য, বর্জনীয়, অগ্রহণযোগ্য। অনেকেই বলে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মোবাইল ব্যবহার করেননি, ক্যামেরা ব্যবহার করেননি, ফেসবুক ব্যবহার করেননি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করেননি, ফ্লাইট ব্যবহার করেননি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কথা বলে থাকেন। এটা হচ্ছে তাদের অনভিজ্ঞতার ফল। কারণটা হচ্ছে ইবাদত এবং বৈষয়িক বিষয়, এটা যারা অবগত নন তারাই বিশেষ করে বলে থাকেন যে ফেসবুক তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেননি, তাহলে ব্যবহার করছেন কেন? হোয়াটসঅ্যাপ ব্যবহার করেননি, ব্যবহার করছেন কেন? শরীয়ত, শরিয়াহ এবং বৈষয়িক বিষয় মুআমালাত, এই দুটোকে যতক্ষণ পর্যন্ত কেউ না চিনবে ততদিন পর্যন্ত এই অবান্তর প্রশ্নগুলো করবে। এটা হচ্ছে তাদের চরমতম মূর্খতা, ধৃষ্টতা এবং চরমতম অজ্ঞতা। আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি নাম দিয়ে অনেক কিছু উদযাপিত হচ্ছে, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে এটা স্বীকৃত নয়, অনুমোদিত নয়, তারপরেও আজকে আমরা অনেকেই অজ্ঞাতসারে, অনেকে জানার পরেও ভুলভাল আমল করে চলি, বেদাত আমল করি, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবেই প্রত্যাখ্যান করে দিয়েছেন। ইন্নাল্লাহ আজাবাত তাওবাত আন কুল্লি সাহিবি বিদআতি হাত্তা ইয়াদা বিদআতা, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতির তওবার রাস্তা বন্ধ করে দেন যতক্ষণ পর্যন্ত সেই বেদাত থেকে বা নবাবিষ্কার থেকে প্রত্যাবর্তন না করবে, বেদাত থেকে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার তওবার রাস্তা বন্ধ করে দিয়েছেন, তওবা কবুল হবে না। শিরক করলে পূর্বের সমস্ত গুনাহ, পূর্বের সমস্ত নেকি, যত রকমের ভালো কর্ম আছে, সৎকর্ম, সমস্ত কিছু বিনষ্ট হয়ে যাবে। আর বিদআত করলে সম্মুখের কোনো আমলই গ্রহণযোগ্য হবে না, যত আমলই করবেন
কোনোটাই আল্লাহ তাআলা আল্লাহর নিকটে গৃহীত হবে না, গ্রহণযোগ্য হবে না। তো আজকে অনেকে নবী সাল্লাহ সাল্লামের জন্মদিবসকে কেন্দ্র করে ঈদ মিলাদুন্নবী, ঈদ মিলাদুন্নবী, নবী সাল্লাহ সাল্লামের জন্মবার্ষিকী বা উৎসব যে পালন করে, তারা আমার মনে হয় না যে নবী সাল্লামের জন্মদিন পালন করেন, বরং তারা মৃত্যুদিন ওফাতুন্নবী সাল্লাহ সাল্লাম, ঈদ ওফাতুন্নবী সাল্লাহ সাল্লাম তারা পালন করেন। আমার মনে হচ্ছে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুবার্ষিকী পালন করেন, মৃত্যুর দিনে তারা আনন্দ উৎসব উল্লাস তামাশা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 12ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন, এই সম্পর্কে তো সহি সূত্রে প্রমাণিত রয়েছে। 12ই রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৃত্যুবরণ করেছেন, মারা গিয়েছেন, এই সম্পর্কে সহি সূত্রে প্রমাণিত রয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিবসকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম তারিখ কত, 8, 9, 10, 12 নির্দিষ্ট কোনো উল্লেখ নেই। যদিও কেউ কেউ উল্লেখ করেছেন 8 তারিখ, কেউ কেউ বলেছেন 9 তারিখ। 12 তারিখের মর্মে আমার জানা মতে কোনো সহি সূত্রে একটিও প্রমাণ নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 12 তারিখ 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, একটিও প্রমাণ নেই। আপনাদের সম্মুখে আমি বেশি কিছু বই দেখাতে চাই না, অনেক রেফারেন্স আছে, অনেক গ্রন্থ আছে, তাহকিক করা রয়েছে বিস্তারিত আমার। আমি শুধুমাত্র যারা বাংলা শিক্ষিত ভাই রয়েছেন তাদের জ্ঞাতার্থে এটা উল্লেখ করতে চাচ্ছি যে ফাতাওয়া আরকানুল ইসলাম শেখ সালিহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এর লেখা, আল্লামা আবদুল্লাহ বিন বাজেরও ফাতোয়া রয়েছে, মাজমু ফাতোয়া বিন বাজ, সেখানেও তিনি বেদাত বলে আখ্যায়িত করেছেন। তো ফাতোয়া আরকানুল ইসলাম পৃষ্ঠা নম্বর 229, এখানে ঈদ মিলাদুন্নবী পালনের হুকুম কি এর প্রশ্ন, তারপর উত্তর তিনি যা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঠিক জন্ম তারিখ অকাট্যভাবে জানা যায়নি। আধুনিক যুগের কতিপয় গবেষকের মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রবিউল আউয়াল মাসের 9 তারিখে জন্মগ্রহণ করেন, রবিউল আউয়াল মাসের 12 তারিখ নয়। যাই হোক, সংক্ষিপ্ত আকারে এখানে কিছু আছে, আমি শুধু 9 তারিখে এটা উল্লেখিত হয়েছে এটা আমি শুধু দেখালাম। আরও অনেকেই 8 তারিখে উল্লেখ করেছেন, বিভিন্ন গ্রন্থে উল্লেখিত হয়েছে। যারা 12 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মবার্ষিকী বা জন্মদিবস পালন করে তাদের কাছে আমার প্রশ্ন এটাই, এটা আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জীবদ্দশাতে এটা কি পালন করেছিলেন, একটি আমার সহিহ হাদিস চাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মবার্ষিকীকে পালন করেছিলেন, হোক 8 তারিখ বা 9 তারিখ বা 12 তারিখ, তারা কি পালন করেছিলেন? যদি বলেন 12 তারিখ, এটা অবশ্যই আপনাকে সহি সূত্রে প্রমাণ দিতে হবে। নবী সাল্লামের জন্ম 12 তারিখে কেউ যদি বলেন আর সেটাকে কেন্দ্র করে জন্মবার্ষিকী পালন করছেন, ঈদ মিলাদুন নবী পালন করছেন, তাদের কাছে আমার দাবি, আমার জানা নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 12 তারিখে জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে। যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই সহি সূত্রে প্রমাণটা উপস্থাপন করবেন। তারপরেও যদিও আপনি প্রমাণ করতে পারেন, প্রমাণিত হয়, তারপরে আপনার কাছে আমার প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি তার জন্মদিবস পালন করেছেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম করেছেন? কোন সাহাবী থেকে বর্ণনা রয়েছে, কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম দিবস উদযাপনের হাদিস বর্ণনা করেছেন? কোন সাহাবি সর্বপ্রথম নবী সাল্লামের জন্মদিবস পালন করেছেন? নবী সাল্লামের কোন স্ত্রী নবী সাল্লামের জন্মদিবস পালন করেছেন? তাদের থেকে আমরা বেশি ভালোবাসি নবী সাল্লামকে, নবী সাল্লামের স্ত্রীদের থেকে আমরা বেশি ভালোবাসি, মুহাব্বত রাসুল এই বলে আমরা আখ্যায়িত করছি। তাহলে নবী সাল্লামের কোন সাহাবি নবী সাল্লামের জন্মদিবস পালন করেছে এটা প্রমাণ করতে হবে। নবী সাল্লামের কোন একজন স্ত্রী নবী সাল্লামের জন্মদিবস পালন করেছে সেটা প্রমাণ করতে হবে, কোনো একটি সূত্রে সহি সূত্রে আমাকে দেখাতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম
নবী সাল্লামের স্ত্রীগণ কোন একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেছেন এটা প্রমাণ করতে হবে। আর যারা এই ১২ রবিউল আউয়াল মাসে নবী সাল্লামের জন্মদিবস পালন করেন এটা আসলে নবী সাল্লামের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ প্রতারণা এবং উপহাস এছাড়া কিছুই নয়, এটাই তারা করে থাকেন। নবী সাল্লামের মৃত্যুবার্ষিকী তারা পালন করেন জন্মবার্ষিকী বলে হৈ উল্লাস, তারপরে যত রকমের গান বাজনা সহ আরও অন্যান্য ঢোল তাবলা বিভিন্ন রকমের যত রকমের অবৈধ বিষয়াবলী রয়েছে সেগুলো উদযাপন করে। আমার শুধুমাত্র এখানে একটা বিষয় উল্লেখ করতে চাই শেষে, কোন মহাদেশ কি বলেছেন এটা তো অনেক পরের বিষয়, আলোচনার বিষয় রয়েছে, সেটা আমি ওদিকে যাচ্ছি না। আমি শুধুমাত্র শর্টে এখানে বলতে চাচ্ছি, যেটা সারাংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ১২ তারিখ এটা কোন হাদিস দ্বারা প্রমাণিত আপনি প্রমাণ করুন, সহি হাদিস দ্বারা যারা পালন করছেন কোনো একটি সূত্র সহি সূত্রে আপনি প্রমাণ করুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ১২ তারিখে হয়েছিল, ১২ তারিখে মৃত্যু হয়েছে এটা সহি সূত্রে প্রমাণিত রয়েছে। সুতরাং ১২ই রবিউল আউয়াল আপনি কি জন্মদিবস পালন করছেন নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু দিবস পালন করছেন, কোনটা? কয়েকটি প্রশ্ন রাখলাম সম্মানিত দিনী ভাইদের কাছে, যারা আলেমে দিন রয়েছেন তারাও আমাদের জানাবেন। যদি প্রমাণিত থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী বা জন্মদিবস পালন করে থাকেন, যদি করেন তারা, তাহলে আমরাও করব। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআন সূরাতুল বাকারা সূরা নম্বর ২ আয়াত নম্বর ৩৭, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা তোমাদের মতো ইমান নিয়ে আসে তাহলে হেদায়েত প্রাপ্ত। তো সাহাবীদের মতো ইমান আমাদের নিয়ে আসতে হবে, অবশ্যই আমরা হেদায়েত প্রাপ্ত তখনই হব যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের মতো ইমান নিয়ে আসবো। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যদি এটা করে থাকেন তাহলে আমরা অবশ্যই করব। প্রমাণটুকু চাই, প্রমাণ ছাড়া কিছুই গ্রহণযোগ্য নয়, প্রমাণ আগে দিন তারপর ইনশাআল্লাহ আমরা আমল করব। আমরা কোনো ব্যক্তি বিদ্বেষী নই, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই ভালোবাসি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অবশ্যই ভালোবাসি এবং অনুসরণ করি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের অনুসরণ করি। আর ভালোবাসার এটাই হচ্ছে চরমতম দৃষ্টান্ত উদাহরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল করেছেন সে আমলই আমরা করব, হ্রাস বৃদ্ধি করব না, কমও করবো না, বেশিও করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেটুকু প্রমাণিত রয়েছে সেটুকুই আমরা করব। এই ভালোবাসি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে আগে বেড়ে যাব না, বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল করেননি সে আমল করে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসব না, এরকম ভালোবাসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরকার নেই। আর জাল হাদিস, ভিত্তিহীন হাদিস আর জাল আমল দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো ভালোবাসা যায় না। যতগুলো সহি হাদিস প্রমাণিত রয়েছে নবী সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে সেগুলো আমাদের জন্য যথেষ্ট। সুতরাং যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মবার্ষিকী কিংবা মৃত্যুবার্ষিকী পালন করে থাকেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম পালন করে থাকেন, আমাদের জানিবাজিত করবেন, আমরাও করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিকভাবে তদন্ত করার তাহকিক করার তৌফিক দিন, মারে ঘুটনা ফুটে স্যার এরকম যাতে অবস্থা না হয়, মারছেন হাঁটু দেওয়ার মাথা ফুটছে এমন অবস্থা যেন না হয়, যেখানে দলিল সেখানে ফিট করে দিচ্ছেন এটা করলে চলবে না, যেখানে যেরকম দলিল নাস আপনাকে বর্ণনা করতে হবে। আর আপনাদের বলি ফুটো ঢোলে জবাব দেওয়ার চেষ্টা করবেন না, ফুটো ঢোলে জবাব দেওয়ার চেষ্টা করবেন না, ভালো ঢোল নেওয়ার পর ভালোভাবে জবাব দিতে হলে পাকাপোক্ত স্ট্রং দলিল নিয়ে আপনি জবাব দেওয়ার চেষ্টা করুন। অযথা বাতুলতা করে সময় বিনষ্ট করার প্রয়াস করিয়েন না, চেষ্টা করেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক বিষয় অধ্যয়ন করার এবং তারপরে আমল করার তৌফিক প্রদান করুন। আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওরা